লম্বা ঘন স্বাস্থ্যোজ্জ্বল কালো কুচকুচে চুল পাওয়ার জন্য আমরা অনেকেই ভেবে থাকি, এমন কিছু যদি পেতাম যা ব্যবহার করার ফলে ম্যাজিকের মতো চুল কখনোই পাকবে না, চুল দ্রুত লম্বা হবে, চুলের আগাফাটা বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুল হবে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। তো আপনারা যারা মনে মনে এমন কিছু খুঁজছেন তাদের জন্যই আজ আমি নিয়ে এসেছি এমনই একটি ম্যাজিক রেমিডি। এই রেমিডিটি ব্যবহার করার ফলে চুল কখনোই পাকবে না, চুল হবে গভীর থেকে কালো, ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল, চুল পড়া বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলের আগাফাটা দূর হবে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী একটি ম্যাজিক হেয়ার রেমিডি নিয়ে। আজকের এই হেয়ার রেমিডিটি ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের পরিচিত মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক হেয়ার রেমিডিটি তৈরি করার জন্য আমি একটি টমেটো কেটে অর্ধেকটা টমেটো একটি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। টমেটো আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। টমেটো ব্যবহার করার ফলে আমাদের চুল গভীর থেকে হয় কালো, চুলের গোড়া মজবুত হয়, চুলের আগাফাটা দূর হয়, চুল হয় ঝলমলে এবং স্বাস্থ্যোজ্জ্বল। চুল সৌন্দর্যের প্রতীক। কুচকুচে কালো, ঘন, লম্বা, স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা সবাই পছন্দ করি, কিন্তু বর্তমান সময়ে খুবই অল্প বয়সে চুলগুলো পেকে যায়, চুলগুলো ঝরে গিয়ে মাথা টাক হয়ে যায়, তখন আমাদের সৌন্দর্যের হানি ঘটে। তো এখানে আমি অর্ধেকটা টমেটো ভেজিটেবল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন আমি এই বাটিটাকে সাইডে রেখে দিব। তো অল্প বয়সে যখন আমাদের চুলগুলো পেকে যায় বা মাথার চুলগুলো ঝরে মাথা টাক হয়ে যায়, ঠিক তখনই আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত তেল এবং কলব নিয়ে আসি আমাদের চুলের যত্ন করার জন্য। তো এ ধরনের কেমিক্যালযুক্ত তেল এবং কলব আমাদের চুলের জন্য খুবই ক্ষতিকর, তাই আমাদের উচিত, আমি যেই রেমিডিগুলো আপনাদেরকে তৈরি করে দেখাই, এই ধরনের রেমিডিগুলো তৈরি করে আমাদের সৌন্দর্যের প্রত্যেক চুলগুলোর যত্ন নেওয়া। তো এখন আমি চলে এসেছি কিচেনে। আমি একটা হাঁড়ির মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চা পাতা। চা পাতা আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। চা পাতা ব্যবহার করার ফলে আমাদের চুলগুলো গভীর থেকে হয় কালো, চুলের গোড়া মজবুত হয়, চুল হয় ঝলমলে এবং স্বাস্থ্যোজ্জ্বল। তো আমি 1 চামচ চা পাতা 1 কাপ পানির মধ্যে জাল করে নিয়ে এসেছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে চা পাতার পানিগুলোকে ছেঁকে নিচ্ছি। তো এখানে যে চা পাতাগুলো নিয়েছিলাম সেখান থেকে 1 চামচ চা পাতা নিয়ে আমি পানিগুলোকে জাল করে নিয়েছি। চা পাতা জাল দেয়া এই পানিগুলো দিয়েই আমি আপনাদেরকে চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক রেমিডিটি তৈরি করে দেখাবো। চা পাতা জাল দেয়া পানির সাথে আমি আরও কিছু উপাদান মিশিয়ে নিব। তো প্রথমেই নিয়ে নিয়েছি কফি। চুলের যত্নে কফি 100% কার্যকরী একটি উপাদান। কফি ব্যবহার করার ফলে আমাদের চুল গভীর থেকে কালো হয়, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে, মাথার স্ক্যাল্পে যদি কোনো প্রকার ইনফেকশন থাকে সেই ইনফেকশন দূর করে এবং চুলের আগাফাটা দূর করে, চুল হয় ঝলমলে এবং স্বাস্থ্যোজ্জ্বল। এখানে আমি 1 চামচ পরিমাণ কফি দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে চা পাতার পানির সাথে কফিগুলোকে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে নিয়ে নিয়েছি মেথি। তো খুব ভালোভাবে মেথিও মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক হেয়ার রেমিডিটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই রেমিডিটি তৈরি করে যখন আপনারা আপনাদের চুলে ব্যবহার করবেন, আপনাদের চুলের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আবারও অনুরোধ রইল। তো এই পর্যায়ে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আমলকির পাউডার। আমলকি আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। আমলকি ব্যবহার করার ফলে আমাদের চুলের গোড়া মজবুত হয়, চুল দ্রুত লম্বা করতে সহায়তা করে, মাথার স্ক্যাল্পে যদি কোনো প্রকার ইনফেকশন থাকে সেই ইনফেকশন দূর করতে সহায়তা করে এবং খুশকি দূর করতেও সহায়তা করে। তো খুব ভালোভাবে আমলকি পাউডার আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এই উপাদানগুলো সহ এই বাটিটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট পর ফিরে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন উপাদানগুলো কেমন ঘন হয়ে গিয়েছে। যেহেতু আমি এই উপাদানগুলোকে 5 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, তাই উপাদানগুলো
ঘন হয়ে গিয়েছে। তো চুলের যত্নে 100% কার্যকরী রেমিডিটি কিন্তু এখনও তৈরি হয়নি। এই উপাদানগুলোর সাথে আরও একটি উপাদান মিশিয়ে চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক রেমিডিটি তৈরি করতে হবে। সবার প্রথমে আমি একটি টমেটোকে অর্ধেকটা পরিমাণ কেটে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। তো এই যে সেই টমেটোর রস আমি একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিব এবং সরাসরি আমি ছেঁকে এই উপাদানগুলোর সাথে মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে টমেটোর রসগুলোকে আমি নিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটি চামচের সাহায্যে টমেটোর রসগুলো উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপাদান যখন খুব ভালোভাবে মিশে যাবে তখনই চুলের যত্নে 100% কার্যকরী হেয়ার রেমিডিটি তৈরি হয়ে যাবে। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক হেয়ার রেমিডিটি তৈরি করার জন্য এখানে যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি উপাদান চুলের যত্নে খুবই কার্যকরী। প্রত্যেকটি উপাদান কিন্তু চুলের যত্নে আলাদা আলাদাভাবে ভূমিকা পালন করে। তো খুব ভালোভাবে সবগুলো উপাদান আমি মিশিয়ে নিয়েছি। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক হেয়ার রেমিডিটি খুব সহজেই তৈরি হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই হেয়ার রেমিডিটি আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন। এই ম্যাজিক হেয়ার রেমিডিটি যেদিন আপনারা চুলে ব্যবহার করবেন ঠিক তার আগের দিন শ্যাম্পু করে খুব ভালোভাবে চুলগুলোকে ধুয়ে নেবেন, যাতে চুলের মধ্যে কোনো প্রকার ধুলাবালি বা তেল না থাকে। তো খুব ভালোভাবে চুলগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটি ব্রাশ অথবা আঙুলের সাহায্যে মাথার স্ক্যাল্প থেকে শুরু করে একদম চুলের আগা পর্যন্ত খুব ভালোভাবে এই রেমিডিটি আপনাদের চুলে ব্যবহার করবেন। রেমিডিটি চুলে লাগিয়ে রেখে দিবেন 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর নর্মাল পানি দিয়ে চুলগুলোকে ধুয়ে ফেলবেন। যেহেতু এই রেমিডিটি ব্যবহার করার আগের দিন আপনারা আপনাদের চুলে শ্যাম্পু করেছেন, তাই রেমিডিটি যেদিন ব্যবহার করবেন সেদিন চুলে কোনো প্রকার শ্যাম্পু ব্যবহার করবেন না। ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে অন্তত 2 দিন টানা 3 মাস এই রেমিডিটি ব্যবহার করবেন। রেমিডিটি ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। চুল গভীর থেকে কালো হবে, চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাবে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, চুল দ্রুত লম্বা হবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ আর নয়, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।